আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থ সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় ও দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের একমাত্র মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমার নিকটেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আমাদেরকে সে সমস্ত লোকের পথ দেখাও যাদের উপর তুমি রহমত বর্ষণ করেছো, এবং সে সমস্ত লোকের পথ দেখিও না যাদের উপর তুমি গজব নাজিল করেছো এবং যারা পথভ্রষ্ট। সূরাতুল ফাতিহা বা সূরাতুল শিফা, অর্থ সহ তেলাওয়াত করার চেষ্টা করেছি মাত্র, এখানে ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেননা আমি কোনো মাদ্রাসার ছাত্র নয়, আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত। সূরাতুল ফাতিহা অথবা শিফা অর্থ সহ মুখস্থ করার চেষ্টা করেছি মাত্র, কৌতূহলবশত বেশি কিছু না। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এখন এটা অর্থ সহ বলবো। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থ সকল প্রশংসা সেই পরম করুণাময় মহান রব্বুল আলামিনের জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় ও দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের একমাত্র মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার নিকটই সাহায্য প্রার্থনা করি। সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আমাদেরকে সে সমস্ত লোকের পথ দেখাও যাদের উপর তুমি রহমত বর্ষণ করেছো, এবং সে সমস্ত লোকের পথ দেখিও না যাদের উপর তুমি গজব নাযিল করেছো এবং যারা পথভ্রষ্ট, আমিন।